গণিত প্রভা সপ্তম শ্রেণী, এখন যে অঙ্কগুলি করব, অধ্যায় ছয়, কোষে দেখি 6.3 এর 2-এর অঙ্কগুলি। তো আমরা যোগ বিয়োগ এবং আগে ভিডিওটিতে কিছু কিছু কিছুগুলি মনে মনে গুণ এবং ভাগ করার পদ্ধতি আমরা দেখেছি। এখন 2-এর দাগের আমরা গুণগুলি করব। তো 2-এর প্রথমের অঙ্কটি কি আছে দেখে নিই, 2x² × 3y - 3y আছে × 6z, লিখে নিয়েছি অঙ্কটি এখানে। তো এখন করা যাক। তো যেমন বলেছিলাম যে নিউমেরিক সংখ্যা বা ধ্রুবক সংখ্যাগুলি আমরা প্রথমে গুণ করব, 2, 3, 6, এবং এটার আগে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, এটার আগে কিছু নেই, এটাতে অলরেডি মাইনাস আছে এবং এটার আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, সিম্বল কি হয়ে গেল মাইনাস। 2, 3, 3 × 2 = 6, তাই তো? এই দুটোর প্রথমে গুণ করছি, সুবিধা হবে বুঝতে। তাহলে 6 - 6 হলো x² y × 6z। তাহলে এবার করব এই দুটোর গুণ, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস হলো 6, 6, 36 x² y z, এটা হয়ে গেল অ্যান্সার। এরপর বিয়ের অঙ্কটা করব, বিয়ের অঙ্কটা কি আছে দেখে নাও, 7x² × 8x² y × xy, লিখে নিয়েছি এখানে। এবার করব, প্রথমে এই দুটোর করছি, 7 × 8 = 56 x × x², তাহলে x এর পাওয়ার 2 আছে এবং এখানে 1 আছে, তাহলে কি হলো x³ 3, তাই তো? y² আর এখানে একটা y, তাহলে y এর পাওয়ার 2 + 1 = 3 × xy। গুণের সময় কি বলেছিলাম, পাওয়ারগুলি যোগ হয়, তাহলে 5, 6 যেমন রইল, 3 আর এখানে একটা পাওয়ার, 4, x⁴ y⁴। এরপর সি এর অঙ্কটি করব, সি এর অঙ্কটি কি আছে, -3a² × 4a² b × -2, লিখে নিয়েছি এখানে আমরা, অঙ্কটি লিখে নিয়েছি এখানে। এবার করব, প্রথমে এই দুটোর গুণ করছি, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 3, 4, 12 a² আর a², তাহলে a⁴ b, একটা বি, ইন্টু ব্র্যাকেটে দিলাম এটা আমি, -2। এবার দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, দিলেও হবে বা ছেড়ে দিতে হবে, 12 × 2 = 24 a² a⁴ b, এটা হয়ে গেলো অ্যান্সার। তাহলে এই অঙ্কটার মধ্যে ফান্ডা কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস, এটা ঠিক মতো বুঝে নিতে হবে। চলো ডি এর অঙ্কটা করা যাক, ডি এরটা কি আছে, -2mn × 1/6 m² n² × 13m4n4, লিখে নিয়েছি এখানে দেখো। এরপর করব, এই দুটোর প্রথমে করছি, তাহলে দেখো 2, এই দুটোকে আমি এখানে ব্র্যাকেট দিলাম, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস আগে রইলো, দেখো 2 দিয়ে 3, 2 যা 6, 3 × 2 = 6, তাই তো? তাহলে কেটে নিলাম, তাহলে কি হলো, m আর এখানে m² তাহলে m³, n আর n² তাহলে n³/3, তাই তো? বা 1/3 দিয়ে এটা করলে একই ব্যাপার, এটার সাথে 13m4n4, 3 দিয়ে তো 13 কে কাটছে না, কাটবে না,
তাহলে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এম থ্রি আর এম ফোরে। তাহলে প্রথমে নিউমেরিক নাম্বারটা বা ধ্রুবক সংখ্যাটা লিখে নিই, 13 × 1/3 যেমন রইল। তাহলে এম থ্রি আর ফোরে 7, এন থ্রি আর ফোরে 7, এটা হয়ে গেল অ্যান্সার। এরপর ই এর অঙ্কটি করব, ই এর অঙ্কটি কি আছে লিখে নি, 2/3 x²y × 3/5 xy². দেখো লিখে নিয়েছি এখানে, তাহলে করি এবার। দেখো এই দুটোর গুণ হবে, তাহলে গুণ করার জন্য কি করছি, দেখো এটার নিচে 3 আছে, এটার উপরে 3 আছে, বা এরকম ভাবে লিখছি 2/3 × 3/5, ঠিক আছে। এর সাথে x²² আর x³, y² এন্ড 1³, দেখো 3 3 কেটে গেল, তাহলে কি হলো 2/5 x³ y³, এটাই হয়ে গেল তোমাদের অ্যান্সার। ই হয়ে গেছে। এরপর এফ, এফেরটা কি আছে দেখি, এফেরটা আছে −18/5 x²z ইন্টু মাইনাস, মাইনাস আছে না, মাইনাস নেই ওখানে, 25/6 x²y, তাই তো। তাহলে দুটো ব্র্যাকেটের মধ্যে এখানে লিখে নিয়েছি, দেখো ঠিকভাবে দেখতে হবে, লিখতে হবে, বুঝতে হবে, আর কিচ্ছু নেই এর মধ্যে। দেখো মাইনাস প্লাসে মাইনাস রইল, তাহলে 18/5 × 25/6, এটা প্রথমে লিখে নিলাম এখানে। এর সাথে x²-এর সাথে x আরও যোগ হলে কী হবে, এক্স গুণ হলে কিউ, ওয়াই একটা আছে ওয়াই, জেডের স্কোয়ার একটা, আরেকটা জেড, তাহলে জেড কিউ। এরপর কী হলো কাটছি, দেখো 5 5 6 3, তাহলে 3 5 15, −15 x³ y³, এটা হয়ে গেল অ্যান্সার। বুঝতে অসুবিধা হচ্ছে না তো কোথাও, বলে আমাকে বলবে কমেন্ট সেকশনে, আমি আবার বোঝাবো, ঠিক আছে। এফের পর জি, জি এর অঙ্কটা কি আছে দেখো, জি এরটা আছে −3/5 s²t, দ্বিতীয় আছে × 15/7 st²u, থার্ড আছে 7/9 su², লিখে নিয়েছি দেখো এখানে। এবার কি করব, এবার তিনটে যে ধ্রুবক সংখ্যা রয়েছে তিনটেকে এক জায়গায় লিখছি, দেখো মাইনাস, মাইনাসে প্লাসে প্রথমে এই দুটোই করি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস আগে রেখে নিলাম, 3/5 × 15/7 s² আর এখানে এস, তাহলে এস এর পাওয়ার কত হবে, গুণ হলে যোগ হবে, 3 t এর স্কোয়ার, একটা টি, তাহলে t³u হয়ে গেল এটা। এবার এখানে মাঝখানে কেটে যাচ্ছে, দেখো 5 5 3 15 × 7/9 su², ঠিক আছে। এরপরের লাইনটা করছি, দেখো মাইনাস প্লাস, মাইনাস রইল আগে সিম্বল, 3 3 9 9/7 s, এস এর 3 আর এস এর পাওয়ার একটা, তাহলে s⁴, t এর 3 আর এখানে টি নেই, তাহলে t এর t³, u এর পাওয়ার 1, এখানে 2, তাহলে u³, কিন্তু × 7/9, দেখো 7 7 কাটছে নিচে উপরে, নিচে উপরে কেটে গেল, তাহলে অ্যান্সার কী হলো, −s⁴ t³ u³3, এটাই অ্যান্সার।
তাহলে ভেরিয়েবলগুলো যদি একই থাকে, এস এস বা টি টি বা ইউ ইউ, এক্স এক্স, যাই থাকুক, সেক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। পাওয়ার মানে এটাকে আমরা বলছি পাওয়ার, যেমন ইউ এর পাওয়ার 2 ছিল, এখানে পাওয়ার 1 ছিল, তাহলে ইউ এর পাওয়ার এখানে কি হয়ে গেল, গুণ করলে 3 হয়ে গেল। কিভাবে হয় সেটা আমি আগের দিন ভেঙে আগের অঙ্কে বুঝিয়েছিলাম, আগের দাগের অঙ্কগুলো ওইখানে দেখে নাও, বুঝতে পারবে একের অঙ্কে। চলো এই চারটা করা যাক, এই চারটা কি আছে, 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স ইন্টু -6 এক্স ওয়াই জেড স্কোয়ার এখানে লিখে নিয়েছি। এরপর আমি তিনটেকে একটা স্টেপে করব, কারণটা কি, এবার তোমাদেরকে আরো ঢুকে যেতে হবে ভেতরে বোঝার সুবিধার জন্য। যখন যেমন দেখো ধ্রুবক সংখ্যাগুলো আমি গুণ করছি না, প্রথমে ধ্রুবক সংখ্যাগুলো লিখছি যেমন আছে, প্লাস প্লাস মাইনাস, কি হবে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্রথমে মাইনাস চলে এলো। ধ্রুবক সংখ্যাগুলোকে আগে লিখে নিচ্ছি, 4/3 ইন্টু 1/3 ইন্টু 6, এরপর এক্স এর পাওয়ার এখানে কত, 2, এখানে এক্স আছে 1, এখানে এক্স 1, তাহলে 2, 3, 4, এক্স টু দি পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে 1, 2, 3, 4, জেড এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 1, জেড এর পাওয়ার 2, তাহলে জেড টু দি পাওয়ার 4। কাটছে এবার 3 × 2 = 6, আর কিছু কাটছে, কাটছে না, দেখো 3 দিয়ে যায় না, এটা 3 দিয়ে যায় না, তাহলে 4 × 8/3, এখানে মাইনাসটা যেমন আছে তেমন থাকলো, এক্স টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। এরপর করব আই, এখান থেকে অঙ্কগুলো তোমাদের বুঝতে হবে খুব ভালোভাবে, কারণ যেগুলো আগের ছিল সেগুলো খুবই সহজ এবং বোঝার কোনো অসুবিধা ছিল না। এরপর এখানে গুণও আছে সাথে যোগও আছে, কীরকমভাবে আছে সেটা দেখছি। চলো আয়ের অঙ্কটা প্রথমে লিখে নিই, এখানে 4a সাথে 3a + 7b, দেখো 3a লিখে নিয়েছি। এবার কী হবে দেখো, এটা হচ্ছে কমন নেওয়া আছে, কমন নেওয়া আছে মানে কি, এটা দিয়ে একবার এটাকে গুণ হবে, আবার এটাকে দিয়ে আবার এটাকে গুণ হবে, প্লাসটা যেমন আছে সেটা থাকবে, এই প্লাস মানে কিন্তু সেই প্লাস নয়, এটা হচ্ছে দুটো সংখ্যা আলাদা, তার সাথে এটা যোগ কর আলাদাভাবে আছে। যেমন তোমাকে এখানে একটা উদাহরণ দিই, ধরে নাও দুইজন ছেলে, বয়, 1 গার্ল এখানে আছে, আবার এখান থেকে কি হলো, 2 বয় অ্যান্ড 1 টেবল আছে, তাহলে এটা তো দুটো বয় আছে, এটা তো দুটো বয় আছে, তাহলে আমি কি লিখতে পারি, দুটো বয়কে টেনে নিলাম, একটা গার্ড রইল আবার একটা টেবিল রইল, 1 টেবল, তাহলে কি হলো, যখন এটা আবার ভেতরে গুণ করব তখন এই দুটো দিয়ে একসাথে গুণ করলে আমরা এটা পেয়ে যাবো, এটাকে আমরা কি বলি, কমন নেওয়া বলি, তাই তো? এটা যদি সংখ্যা দিয়ে বোঝানো যায় সেক্ষেত্রেও বোঝানো যেতে পারে। একটু বোঝাবার জন্য তোমাকে বলি সংখ্যা দিয়ে, যেন আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। ধরে নাও এখানে আছে 25, এখানে আছে 10, তাহলে এটা যোগ করলে কত হবে, 35। এবার এটাকে আমি এরকম লিখতে পারি, 25টাকে লিখতে পারি, 5 × 5 = 25ই হয়, আবার এখান থেকে লিখছি 5 × 2, লিখতে পারি তো? আবার দেখো 5টাকে আমি এখানে কমন নিয়ে নিলাম, এখানেও 5 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 রইল প্লাস 2 রইল, লিখতে পারি এটাই। এই জিনিসটাকে এবারে কি করবো, আমরা ভাঙবো যখন এখানে করবো, বুঝতে পেরেছো, এই ফর্মটা থেকে আমরা এই ফর্মে আসবো।
এবার কোনো কোনো ক্ষেত্রে যখন যদি সমান থাকে তাহলে কি হলো, পাঁচ গুণ পাঁচ গুণিত এখানে পাঁচ আর দুয়ে সাত, 35, একই জিনিস হলো। সেম জিনিস এখানে আমরা গুণের ক্ষেত্রে কি করব, এইটাকে আমাদের এরকমভাবে পাঁচ যেমনভাবে কমন নিয়েছিল সেরকমভাবে কমন নেওয়া আছে, এটাকে এখানে গুণের মধ্যে ঢোকাতে হবে। দেখো প্রথমেটা করছি সাধারণ গুণ, ফোরের সাথে থ্রি এ, মানে ফোর এ ইন্টু থ্রি এ প্লাস ফোর এ ইন্টু সেভেন বি, বুঝতে পেরেছ? এটার সাথে এটা একবার গুণ, এটার সাথে এটার গুণ করলাম, তাই এবার ফোর, এটা তো সহজ, চার তিনে বারো এ স্কোয়ার প্লাস চার সাতে আঠাশ এ বি, বুঝতে পারলে? এটা হয়ে গেল তোমার উত্তর। এবার দেখো দেখো পাঁচ আর দুয়ে যেমন দুটো এর মধ্যে কোনো এবি বা কোনো ভেরিয়েবল নেই, তার জন্য পাঁচ আর দুয়ে সাত করলাম, সেরকম দেখো এটার ক্ষেত্রে দেখো আঠাশ এ বি আছে, বারো এ স্কোয়ার আছে, এখানে কি যোগ হবে? যোগ কিন্তু হয় না এটা, কারণ এই দুটো আলাদা ভেরিয়েবল আছে, এর সাথে আলাদা ভেরিয়েবল আছে, তার জন্য এই দুটো যোগ হলো না। কিন্তু এটা এই পর্যন্ত রেখে তোমাদেরকে উত্তর লিখতে হবে। এবার তারপরের অঙ্কটা যাবো, জেডটা এইট এ স্কোয়ার কি আছে দেখে নাও, এইট এ স্কোয়ার ইন্টু টু এ প্লাস ফাইভ বি, দেখো লিখে নিলাম। এরপর করছি এইট এ স্কোয়ার দিয়ে একবার গুণ করো, এইট এ স্কোয়ার ইন্টু টু এ প্লাস এইট এ স্কোয়ার ইন্টু ফাইভ বি, এখানে আগে প্লাস আছে মানে প্লাসে প্লাসে প্লাস, আবার এইটার সাথে প্লাস আছে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস, তাহলে আর দুগুণে ষোলো এ কিউ প্লাস পাঁচ আটটে চল্লিশ এ স্কোয়ার বি, বুঝতে পেরেছ? এটাই অ্যান্সার। কেটটা করবো এবার, কেটটা কী আছে দেখে নাও, মাইনাস সেভেন্টিন এক্স স্কোয়ার, ভেতরে আছে থ্রি এক্স মাইনাস ফোর, দেখো এখানে লিখে নিয়েছি। এবার এখানে বুঝতে হবে মাইনাস, এটার আগে কি আছে প্লাস, তাহলে কি হবে মাইনাস সেভেন্টিন এক্স স্কোয়ার ইন্টু থ্রি এক্স। এবার এখানে দেখো এটার আগে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, বুঝতে পেরেছ? মাইনাসে মাইনাসে গুণ করলাম প্লাস সেভেন্টিন এক্স স্কোয়ার ইন্টু ফোর, বুঝতে পেরেছ লাইনটা? এটা কিন্তু খুব বোঝার জিনিস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? এরপরে গুণ করো সতেরো তিনে ফিফটি ওয়ান এক্স কিউ মাইনাস যেমন আছে প্লাস চার সতেরো কত হয় সিক্সটি এইট এক্স স্কোয়ার, এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এখানে সিম্বলটা খুব ইম্পর্টেন্ট, মাইনাস প্লাস চিহ্নগুলো, চিহ্নগুলো ঠিক করে করবে, এখানে বোঝা যাচ্ছিল, ঠিক আছে? এরপরে এলেটটা আছে, এলেটটা কী আছে দেখি, টু বাই থ্রি এবিসি ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি সি স্কোয়ার, খুব সহজ অঙ্ক, যত বীজগণিত বড় দেখবে তত দেখবে জানবে যে খুব সহজ এবং মজার মজার। যেমন দেখো টু থ্রি এটার সাথে গুণ হবে, তাহলে টু বাই থ্রি প্লাস প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার আর এ, তাহলে কী হবে এ কিউ বি এ আর সি, এর তো কিছু গুণ নেই এখানে বিসি। আবার দেখো এটার সাথে গোটাটার সাথে বি স্কোয়ারে গুণ করছে, আবার সেম টু বাই থ্রি এ বি কিউ সি, এই যে দুই এ আর এখানে একটা বি কিউ হয়ে গেল। এবার প্লাসে মাইনাসে কী, মাইনাস, এবার টু বাই থ্রি ইন্টু থ্রি, তাহলে এ বি সি এর পাওয়ার এখানে দুই একটা এক তিন, তাহলে এ বি সি কিউ। এবার দেখো তিন নিচে আছে ওপরে আছে কেটে গেল, তাহলে উত্তরটা কী হবে টু বাই থ্রি এ কিউ বি সি, টু বাই থ্রি এ বি কিউ সি মাইনাস টু, থ্রি রইলো না, থ্রি কেটে গেছে, এ বি সি কিউ, এটা হয়ে গেল উত্তর, এল হয়ে গেল। এরপর এম করব, এম এরটা কী আছে দেখে নাও, টু ইন্টু ফাইভ এক্স ব্র্যাকেটের মধ্যে টেন এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হান্ড্রেড এক্স ওয়াই স্কোয়ার, তাই তো লিখে নিয়েছি এখানে। এবার প্রথমে এই দুটো গুণ করি, যেমন সাধারণ গুণ করলাম, তাহলে
পাঁচ দুগুণে 10x, 10x2y এটা ইনটু আছে, মাইনাস 100xy2। এরপর কি করব, এই দুটো গুণ করব, একবারে করব, একবারে করলে সুবিধা হবে বুঝতে। 10 10 100, x2 পাওয়ার 2, এখানে 1, তাহলে x3y মাইনাস 10 100 1000। মাইনাস কেন হলো, মাইনাসে প্লাসে মাইনাস, 1000 x পাওয়ার x 1, এখানে 1, তাহলে x2y2, এটাই অ্যান্সার। এর পরেরটা দেখো, খুব মজার অঙ্ক এবং খুব বোঝার সুবিধার অঙ্ক, দেখো খুব সুন্দর অঙ্কগুলো। 2x + 3y, আবার ব্র্যাকেটের মধ্যে 5x - y, দেখো লিখে নিয়েছি। খুব ভালো করে বুঝবে এই অঙ্কটা, কারণ এই অঙ্কটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে অনেকবার করতে হবে। এই দুটো সংখ্যা, আবার এই দুটো সংখ্যা, তাহলে এটা দিয়ে একবার এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, আবার এটা দিয়ে এটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, বুঝতে পেরেছ? দেখো কীভাবে করছি, প্রথমে এটা দিয়ে করছি এটাকে, এই পুরো সংখ্যাটাকে, তাহলে 2x - 5x + মাইনাসে কী হবে, মাইনাস 2x - y। আবার দেখো তারপরে কী করবো, এটা দিয়ে গুণ করবো, প্লাসে প্লাসে কী হবে, প্লাস 3y - 5x। আবার প্লাসে মাইনাসে মাইনাস 3y - y। তাহলে প্রথমে এটা দিয়ে কি করলাম, এই দুটোকে গুণ করেছি, আবার এটা দিয়ে কি করেছি, এটাকে আর এটাকে বেরিয়েছে, এই দুটোকে গুণ করে, তাই তো? এরপর সাধারণ গুণ করে দাও, যেমন করো 5 2 10 x2 - 2xy + 15xy মাইনাস 3y2। এখানে কি শেষ হয়ে গেল? না, শেষ হয়নি ঠিক, কেন? কারণ দেখো এটারও 2xy আছে, এটারও xy আছে, দুটোর ক্ষেত্রে xy আছে, তার মানে এই দুটো সাধারণ যোগ হবে, আমরা যোগই শিখেছিলাম প্রথমে। তাহলে যোগটা এখানে করে দাও, কীভাবে করবে, 10x2, তাহলে 15 থেকে 2 বাদ দাও, প্লাস 13xy মাইনাস 3y2, এটা হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছ? খুব সুন্দর এবং বোঝার জিনিস ছিল এটার মধ্যে। প্রথমে দুটো আলাদা আলাদা গুণ করে দিলাম, গুণ করার পরে কী হলো, সেটাকে গুণ করে গুণফলগুলো লিখে নিলাম, এরপর দেখলাম কোনো কিছু একই আছে কিনা। হ্যাঁ, একই আছে, xy-টাতে, এটাতে xy, তাহলে দুটো আছে, মাইনাস 15 থেকে 13 হয়ে গেল, হয়ে গেল আমার n এর অঙ্কটা। এবার ও এর অঙ্কটা করব, ওটা কি আছে, একই রকম অঙ্ক আছে, খুবই সহজ, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে প্রথমে করতে হবে। a² - b² এটার সাথে আছে কি, (2b - 6a), দেখো এখানে লিখে নিয়েছি। এরপর কি করব, গুণটা করছি, দেখো প্রথমে যেমন বললাম এটাকে দিয়ে এই দুটোকে, আবার এটাকে দিয়ে এই দুটোকে, তাহলে a² দিয়ে প্রথমে করছি, a² (2b), প্লাস আছে এটার আগে, এটার আগে মাইনাস, তাহলে কি হবে, মাইনাস a² (6a). এরপর দেখো মাইনাস আছে এটার আগে, এটা প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস (b² - 2b), মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, কি হচ্ছে, (b² - 6a), বুঝতে পেরেছ? চিহ্নগুলো খেয়াল রাখবে, তাহলে এখানে কি করে দিচ্ছি, 2a² (b - 6a³), দুটো একটা তিনটে, মাইনাস 2b³ + 6ab² দেখো বি কিউ আছে আলাদা, নেই, এ কিউ আলাদা আছে, নেই, a² b নেই, ab² ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। ভুল হবার জায়গা ছিল এটা, মাইনাসে মাইনাসে প্লাস,
খেয়াল রাখবে, ঠিক আছে? চলো তারপরে লাস্ট শেষ অঙ্ক এর আগে পি, পি এরটা কি আছে? টু এক্স, এক্স প্লাস টু, আর এটা আছে থ্রি এক্স প্লাস ওয়ান, লিখে নিয়েছি এখানে। এখন অঙ্কটি করব, এক্স ইন্টু থ্রি এক্স প্লাস প্লাস প্লাস, আবার এটাও প্লাস আছে, এক্স ইন্টু ওয়ান এক্স, আবার টু দিয়ে করছি, টু প্লাসে প্লাসে প্লাসই রইল, টু ইন্টু থ্রি এক্স, আবার টু ইন্টু ওয়ানে প্লাস দিয়ে টু, প্লাসে প্লাসে প্লাস, দুই একে দুই হলো। এবার থ্রি এক্স স্কোয়ার সাধারণ প্লাস এক্স প্লাস তিন দুগুণে ছয় এক্স প্লাস টু, দেখো এক্স এক ছটা, এখানে একটা সাতটা, এই দুটো যোগ হবে, তাহলে কী হলো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টু, এটা হয়ে গেল অ্যান্সার। বীজগণিতিক গুণ এবং যোগ উৎপাদক কিভাবে করতে হয় সেটা আশা করি প্রত্যেকটা অঙ্ক থেকে তোমাদের ক্লিয়ার হয়েছে, দুইয়ের থেকে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া রইল। এক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট কথা লেখা থাকে নিচে, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো প্রতি ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যা এক্স ওয়াই জেড এ বি সি এম এন এস টি ইউ কারোর মান শূন্য নয়, এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল কথাবার্তা। যদি শূন্য হয় তাহলে কোনো রকম গুণ বা যোগ পসিবল হবে না, তার জন্য বীজগাণিতিকের ক্ষেত্রে শূন্য মান হয় না, এটা ধরেই কিন্তু করা হয়। এর আরও বিশ্লেষণ মানে ভেঙে আরও এটাকে বোঝাবার জন্য অন্য একটা ভিডিও আমি পরে তোমাদেরকে তোমাদের জন্য তৈরি করে দেবো, তো এটা মাথায় রাখবে নোট করে যে বীজগণিতিক সংখ্যা যখন আমরা যোগ গুণ ভাগ করব কিন্তু কোনো ভেরিয়েবলের মান আমরা শূন্য ধরে করতে পারি না, তার জন্যই এদের কারোর মান শূন্য নয় এটা নোট দিতে হবে। যদি এই ওয়ার্ডটা না দেওয়া থাকে এই কথাটা, সেক্ষেত্রে যোগ গুণ ভাগ বিয়োগ কিন্তু আমরা করতে পারব না। কোনো জায়গায় অসুবিধা হলে বলবে আমাকে, আমি আবার তোমাদের ক্লিয়ার করে দেবো। ভিডিওটি একটু লম্বা হলো কিন্তু ধৈর্য নিয়ে দেখবে, আশা করি তোমাদের খুব সুবিধা হবে বুঝতে।